সময় এসছে ভাববার, সময় এসছে বদলাবার। কংগ্রেসের গ্যারান্টি, ন্যূনতম শ্রমিক মজুরি হবে 400 টাকা। ভারতের জাতীয় কংগ্রেস। নির্বাচনের আগে নওদায় তৃণমূলে জোর ধাক্কা দিল কংগ্রেস। তৃণমূল থেকে বেরিয়ে বহু সমর্থক যোগ দিলেন কংগ্রেসে। এই তালিকায় নওদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মতিউর রহমান, পিন্টু শেখ, রুবেল শেখ সহ বেশ কয়েকজন স্থানীয় নেতা, একই সঙ্গে বিভিন্ন দলের প্রায় 1500 সমর্থক কংগ্রেসে যোগ দেয়। জেলা কংগ্রেসের কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অধীর রঞ্জন চৌধুরী। আমাদের নাম ঘোষণা করলেন, আপনারা সামনে আসবেন। মতিউর রহমান, পড়তে গেলে আমাদের বিকেল লেগে যাবে। তাই আমরা আপনাদের নেতা মোদীকে জয়েন করানোর মধ্য দিয়ে আপনাদের সকলকে কংগ্রেস দলে আমরা গ্রহণ করলাম। অর্থাৎ মাতিন ভাই, আপনাদের সকলকে হয়ে কংগ্রেস দলে যোগদান করবে দায়িত্ব নিলেন আজকে। তাই জনে জনে ডেকে ডেকে আমরা আপনাদেরকে আজকে আর যোগদান করালাম না। এর জন্য আপনারা কিছু মনে করবেন না, কারণ সেটা করতে গেলে একটা ঘন্টা লেগে যাবে। আপনারা জানেন যে নির্বাচনের সময় তো আমাদের প্রচুর কাজ আছে। সকাল থেকে প্রচার করে এসেছি, আবার এখনই বেরিয়ে যাবো। ফলে এখানে দীর্ঘ সময় ধরে এই মুহূর্তে আমরা অংশগ্রহণ করতে পারছি না। তবে এটা বলতে পারি যে নওদায় যে বিধানসভা এলাকা, সেই বিধানসভা এলাকায় তৃণমূলের যে কফিন এর মধ্যে তৈরি হয়েছে, সেই কফিনের উপরে শেষ দেখটা মাতিন ভাই যোগদান করে। মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা তৃণমূলকে উচ্ছেদ করার ব্যবস্থা মোটামুটি করেছি। তৃণমূলের সঙ্গে মানুষ থাকতে চাইছে না। সাধারণ মানুষ, সাধারণ তৃণমূলের কর্মী, সৎ তৃণমূলের কর্মী, তারা দেখতে পাচ্ছে যে দলটার জন্য তারা প্রাণপণ করল, যে দলটার জন্য তারা লড়াই করলো, সংগ্রাম করলো, জেল কাটল, আজকে সেই দলটা গুটি কয়েক চোরের হাতে চলে গেছে। তাই তৃণমূল দলকে চোরের হাত থেকে মুক্তি পেতে, সেই চোরদের হাত থেকে মুক্তি পেতে তারা মনে করছে একটা এমন জায়গা দরকার যেখানে স্বাধীনভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া যায়, মনের কথা বলা যায়, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করা যায়। তৃণমূল দলে মনের কথা বলা যাবে না, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করা যাবে না। রাত্রেবেলায় পুলিশ ফোন করবে, তারপরে ঘরের টাকাটা কেটে নিবে, তোমার ব্যবসা কেটে সেটাকে বন্ধ করার ব্যবস্থা করবে। তাই তৃণমূল দলে থেকে তৃণমূলের বিরুদ্ধে কিছু করা যায় না। আজকে মুর্শিদাবাদ জুড়ে তৃণমূলের ভাঙন শুরু হয়ে গেছে। তৃণমূলের ভাঙন মুর্শিদাবাদ জেলা জুড়ে চলছে। মুর্শিদাবাদ জেলায় যে লোকসভা তিনটে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের তিনটে আসনে তৃণমূল এখানে পরাজিত হচ্ছে। আপনারা লিখে নেন, আমরা খুব আনন্দ পাচ্ছি, খুব গর্ব অনুভব করছি যে মুর্শিদাবাদ জেলার সেই কংগ্রেস আবার তার পুরনো জায়গায় ফিরে আসছে। পড়ে গেছিল সেখানটা একটা জামতলা একটা মিটিং, মানে পর্বতের কুশিক পোশাক। এখন পর্ব যদি বাচ্চাতে ইঁদুর ফেলে দেয় তাদের তাই অবস্থা। গোগাবাবু আসছে হেলিকপ্টারে করে কলকাতা থেকে, হেলিকপ্টার করে আসছে, তার 7 দিন আগে থেকে 6-6 পুলিশ সব বরফ পৌঁছে গেছে। গোগাবাবুর উপর যেন কোনো অসুবিধা না হয়, গোগাবাবু চলার পথে যেন কিছু না হয়, গোগাবাবু চলতে গেলে যেন কোনো অপচয় না হয়, তার সব ব্যবস্থা। 7 দিন আগে থেকে হেলিকপ্টার তৈরি হচ্ছে, হেলিকপ্টার নামবে বলে সেখানে খেলাধুলা বাচ্চাদের বন্ধ করে দেওয়া হবে। কি ফোকাবাবু হেলিকপ্টার নামবে, সব খেলাধুলা বন্ধ। কিন্তু ফোকাবাবু জনসভা করল না, ফোকাবু এটা কত সভা করল, তা বাবা জামতলা থেকে মধুপুর এলাকার জামতলা, তৃণমূল এখন জামতলা থেকে জামতলা, তৃণমূল এখন জামতলা আমতলা বেশি আর যেতে পারছে না। দেখো ফোকাবাবু আসছে, জনসভা হচ্ছে না, অথচ ভোট চলছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। তাদের কি জনসংখ্যা যদি থাকত, তাদের যদি লোকবল থাকত, তাহলে কি খোকাবাবু হয়েছে আসছে সে কি জনসভা না করে পথসভা করত আর ছাড়াই করত? আজকে এই অবস্থা বহরমপুরে, এই অবস্থা মুর্শিদাবাদে। অতএব আপনাদের যোগদান আমাদেরকে আরো শক্তি দিল, আরো হিম্মত দিল, আরো সাহস দিল। এই যোগদানের ছবি, বাংলায়
বাংলায় যে চতুর্থ দফার ভোট হবে না সেই ভোটে বিরাট প্রভাব ফেলবে এই যোগদান। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এত দূর থেকে আপনারা এসেছেন। এদিকে মাতিল ভাই ছিল সঙ্গে আমাদের, জাহাঙ্গীর ভাই কালকে আমার সঙ্গে আলোচনা হয়েছে, ওখানটাই যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমরা সবাই মিলে একসঙ্গে আমরা নওদাকে আগামী দিনে গড়ে তুলব, সেখানটায় আমাদের প্রচুর নেতৃত্ব আছে, তারা সব দক্ষ যোগ্য নেতৃত্ব আছে। আমরা নওদাকে আগামী দিনে সকলের মতন করে সকলের স্বার্থে আমরা আবার গড়ে তুলব, নওদাকে আমরা চোরমুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত করব। এই পাঠ্যবৃত্তি এই সম্বন্ধে সকলকে আমার আপনাদের আমি আমার শ্রদ্ধা নমস্কার সালাম নিয়েও ভালোভাবে জানিয়ে আমার কথা শেষ করছি। ২০১৬ সাল থেকে আমরা তৃণমূল কংগ্রেসটা করতাম, আমি তৃণমূলের যুব সভাপতিও ছিলাম। তারপরে ২০১৮ সালে ওই দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে সেখানে আমাদের কর্মী সমর্থকদেরকে প্রার্থী না করায় আমরা সব নির্দলে ওখানে ভোটে কনটেস্ট করে জিতে ২০২১ সালে আমি নওদা পঞ্চায়েত সমিতির উপরে অনাস্থা এনে সেখানে সভাপতি হই। তারপরে দীর্ঘ এই টাইম আমরা বসে আছি এবং এটা গোটা মুর্শিদাবাদ জেলাতে এইরকম একটা বিশৃঙ্খলা তৃণমূল দলে চলছে। গুটি কয়েক নেতার মানে পুরো অধীনে এই মুর্শিদাবাদ জেলা চলছে, যারা প্রকৃত তৃণমূলটা করত তারা সবাই বঞ্চিত হয়ে তারা বসে আছে। এবং আমাদের যিনি এমপি সাহেব মাননীয় অধীর চৌধুরী, ওনার যে কাজ, যে পার্লামেন্টে গিয়ে যে কথা বলা, আমার মনে হয় পশ্চিমবাংলায় এই রকম নেতা আর নেই যে সাধারণ মানুষের অভাব অভিযোগ দুঃখ কষ্ট যেগুলো উনি বলেন পার্লামেন্টে চোখে চোখ রেখে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এটা একমাত্র আমার দেখা আমাদের মাননীয় সাংসদ অধীর চৌধুরী একমাত্র বলেন। আর আমাদের যেটা মূল লক্ষ্য আগামী দিনে, এই মুর্শিদাবাদে কংগ্রেস যে জায়গায় ছিল আবার কংগ্রেসকে সেই জায়গায় ফিরে নিয়ে যাওয়া, এবং আজকে টোটাল 1,500। এবং আমি তৃণমূলে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, আমি মতিউর রহমান, 10টা অঞ্চলেরই লোকজন, নওদা ব্লক 10টা অঞ্চলেরই লোকজন নিয়ে লোকসভা ভোটে নওদাতে অধীর চৌধুরীকে আমরা ব্যাপক ভোটে লিড দেবো, সেটা আপনারা দেখতে পাবেন। ও যেই থাকুক, হ্যাঁ, তাদের কিচ্ছু করার নেই আর আগামী দিনে, সেটা আপনারা 4 তারিখের রেজাল্ট সেদিনকে তার প্রমাণ পেয়ে যাবেন। মতিন মাস্টার, আমি মতিউর রহমান, নওদার প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি, তার সঙ্গে আমাদের নওদা ব্লকের এটা হচ্ছে এই এমআইএম এর ব্লক প্রেসিডেন্ট, হ্যাঁ, উনিও যোগদান করেছেন আজকে আমাদের। আরো জনতা করছে গর্জন, বাংলা চাই সন্ত্রাস ও দুর্নীতির বিসর্জন, সাথে আছে ভারতের জাতীয় কংগ্রেস।